সৌদি আরবে এবং দেশে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম। টিকেটের বিষয়ে সৌদিগামী প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিস্তারিত জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন। সৌদি আরবে যাওয়ার রিটার্ন টিকেট অর্থের বিনিময়ে পুনরায় রিইস্যু করিয়ে দেবে এই মর্মে অনেকেই বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এ সংক্রান্ত প্রতারণা থেকে সৌদি আরবগামী যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ বুধবার 7ই অক্টোবর মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব গমনকারী রিটার্ন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনো রকম চার্জ ছাড়াই টিকিট রিইস্যু করার আসন বরাদ্দ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তাদের নিজস্ব সেন্টার ছাড়া অন্য কোথাও রিইস্যু করার কোনো সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু এজেন্সি ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় রিইস্যু করিয়ে দেবে এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা প্রতারণামূলক প্রচারণা পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, সৌদি আরবের সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।